It's never easy for a new man when you're Mustafizur who take the pace of the ball. শেষ 6 বলে যখন প্রয়োজন ছিল 17 রানের, সেই সময় স্ট্রাইকে ব্যাটিং করেছিলেন মার্কাস স্টোনিস, যিনি এর এক ওভার আগেই মুস্তাফিজের ওভারেই সেঞ্চুরি উদযাপন করেন। মার্কাস স্টোনিসকে বোকা বানিয়ে শেষ ওভারে নিজেকে হিরো প্রমাণ করার বিশাল সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের কাছে, কিন্তু তিনি হয়েছেন শেষ পর্যন্ত জিরো। নোবল সহ শেষ ওভারের 3 বলেই দিয়েছেন 19 রান। আর এখন এটা বলাই যায় এবারের IPL এ এটাই ছিল মুস্তাফিজের শেষ ম্যাচ। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে পুরস্কার নিতে গিয়ে উপস্থাপকের প্রশ্নে মার্কাস স্টোনিস বলেন, আমাকে জয়ের জন্য যা করা প্রয়োজন ছিল আমি তাই করেছি, কিছু বলার ছিল যাদের আমরা টার্গেটই করেছিলাম, কিছু বলারের বিপক্ষে আবার সতর্কও হয়েছি। মুস্তাফিজের অফটা দারুণ কাজে দিয়েছে, ওই ওভারে আমার একটা পরিকল্পনা ছিল। মার্কাস স্টোনিস মুস্তাফিজুরকে টার্গেটই বানিয়েছিলেন, মাঠে নামার পূর্বে তিনি মুস্তাফিজকে নিয়ে বেশ ভালো করেই লেখাপড়া করেছেন।